नमस्कार बंधुरा, आमी सुस्मिता भालोबासा रान्नाघरे आपनादेर स्वागत। এই ভিডিওটা দেখে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আমার নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটার নাম হচ্ছে দুধ লাউ। এটা আমাদের বাঙালি রান্নাঘরের খুবই পুরনো একটি রান্না। লাউ শরীরকে ঠান্ডা রাখে, আমাদের শরীরে জলের ক্ষতি পূরণ করে। এই রেসিপিটা বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো একবার দেখিয়ে দিই। চলুন দেখে নিই। এখানে একটা কচি লাউ, ছোট একটা কচি লাউ নিয়েছি, কিউব করে কেটে এটাকে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর লাগছে ফোড়নের জন্য রাঁধুনি, লাগছে গোটা পোস্ত, লাগছে দুটো তেজপাতা, লাগছে আর শেষে দেবো দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছি। আর লাগছে 200 ml গরুর দুধ, 1 চামচ আটা, পরিমাণ মতো নুন, 2 চামচ চিনি, আর আছে সাদা তেল আর ঘি। এবার আমি কড়াই গ্যাসে গরম বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল আর ঘিটা দিয়ে দিলাম সম পরিমাণে সাদা তেল আর ঘি। এবার এর মধ্যে ফোড়নটা দেব, দুটো তেজপাতা দিলাম, এরপরে দেব 1/2 চামচ গোটা রাঁধুনি, রাঁধুনি দিলাম, আর দিচ্ছি পোস্ত 1 চামচ গোটা পোস্ত। এবার 3-4 সেকেন্ড ফোড়নটাকে একটু হতে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সিদ্ধ করা লাউটা ঢেলে দেব, ঢেলে দিলাম আর সাথে সাথে ঢাকনাটা বন্ধ করে দেব। এই কারণেই ঢাকনাটা দিলাম যে এর যে স্মেলটা এটা লক হয়ে গেল। ঠিক 2 মিনিট রাখবো ঢেকে, এই সময় ফ্লেমটাকে লোতে রাখবো। আর ততক্ষণে এই দুধের মধ্যে 1 চামচ আটা দিয়ে আটাটা আমি গুলে নিচ্ছি। আটাটা একটু ভালোভাবে গুলে নিতে হবে। এই আটাটা দেওয়ার একটাই কারণ, দুধটাকে ঘন করছি, যে লাউয়ের যে গ্রেভিটা সেটাকে ঘন করার জন্যই আটাটা দুধের মধ্যে দিলাম। এবার ঠিক 2 মিনিট পর ওয়াও দারুণ গন্ধ বেরিয়েছে। এইবার যে আমার দুধটা আটা দিয়ে গুলে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দিলাম, পুরো দুধটাই ঢেলে দিলাম। লাউটাতে নুন দিয়ে সিদ্ধ করাই আছে, এখন আমি নুন দিচ্ছি না, 2 চামচ চিনি দিলাম। একটু ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি, চিনিটাকে মিশিয়ে দিচ্ছি দুধের সাথে। আর এই সময় আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম, আর একটু নুন লাগবে তাই নুন অ্যাড করলাম। ফুটতে দিচ্ছি, দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আর কিছু দেবার নেই, ঢেকে দেব ভালোভাবে নেড়ে। তো ফোটা তো শুরু হয়েই গেছে, ঢেকে দিলাম। ঠিক 3 মিনিট পর আমি ঢাকনা তুললাম, দেখুন দুধটা কত শুকিয়ে গেছে। এটা করতে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে, খেতে তো খুবই সুন্দর হয়। আমি এই দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা ঢেকে দিলাম, ততক্ষণে কাঁচা লঙ্কা, ঘি, রাঁধুনি আর পোস্তর যে একটা মিলিত স্মেল সেটা এই গ্রেভিটা অ্যাবজর্ব করবে, এতে গন্ধটা খুব সুন্দর হবে। এই রান্নার বিশেষত্ব এটাই, এই গন্ধটা, এটা দারুণ হয় খেতে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত আমাকে জানাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।